বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটে বের করে যে আমি হির আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খাগা পতাকে বকা দিছি গালি দিছে, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরবো। আমরা মনে কিছু করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, যে আমরা একটা শহরে ছিলাম আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আমি তো হির আলম, আমি হির আলম মৃত্যুকে ভয় করে না, মারতে পারলে ভাই মারি ভালো দেন। তো পিয়া দেশবাসী কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আমি এক হির আলম মারা গেলে একশো হির আলম দাঁড়া থাকবে, একটা শহীদ স্যার খাবার দেশ থেকে দাঁড়াইছি, আরেক শহীদ স্যার দেশে আসতেছে। আজকে যে আমার উপর বিএনপির লোকেরা মারধর করলো আপনারা দেখছেন, বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন যদুলমুখে বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হির আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খাগা পতাকে বকা দিছি গালি দিছে, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরবো। একটা ফুটেজ দল কেউ বার করতে পারেন যে হির আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা যদি না বলে থাকেন, তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমরা আজকে 2023-এ আমরা মনে কিছু করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শহীদ আছে আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো, তাতে কী মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগ মধ্যে বিএনপি মারতেছে, এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, যদি ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতাম। ভাই আপনি বললেন না, ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক জিয়ার নামে একটা অঘটন দেখান, তো হির আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছো গালি দিছো, আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলা ফুটেজ দেখেছি, যে কয়জন মারছে প্রতিটা চেহারা দেখেছি, আমাকে আজকে হত্যা করার চেষ্টা করেছে, সবার বিরুদ্ধে মামলা হবে। আমি তো হির আলম, আমি হির আলম মৃত্যুকে ভয় করে না, মারতে পারলে ভাই মারি ভালো দেন। আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন মারেন, তো পিয়া দেশবাসী কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর্মীদের আমি কথা বলেছিলাম, আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন, রুহুল কবির রেজভীর বিরুদ্ধে, সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করা, আমি প্রথমেই বলেছিলাম। কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গায় দিয়ে মামলা করলো, আমি কিন্তু মামলা করতে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কী হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াও দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। যে বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জবকর বিধি, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারতে মারে দেন, আপনারা তারা মারলেন না মারেন, মারে ফেল দেবেন। আমি এক হির আলম মারা গেলে একশো হির আলম দাঁড়া থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে পুঁটিটা ভিডিও ফুটে আছে, মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাকে বিচার অবশ্যই বাংলা মেটিতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার ক্ষমতা আসবে, যারা মারধর করলেন একজন বাঁচবেন, একজনে বাঁচবেন, আমি আলো হির আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতার্থ করবো না। তাই প্রিয় দেশবাসী, তারা যে যেখান থেকে আসেন, আপনি আমি আজকে মাঝে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপর হামলা করেছে, এরা আজকে একটা শহীদ স্যার দেশ থেকে তাড়াইছি, আরেক শহীদ স্যার দেশে আসতেছে।